দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষকে আজকে যে হয়রানি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এটার প্রতিবাদে যে আমরা আজকে এই যে আমাদের বিভাগীয় সমাবেশ, এর এই পরিপ্রেক্ষিতে এই যে হাসিনা সরকার আজকে দুই দিন ধরে হরতাল দিয়েছে, এত কিছু করো মানুষ পায়ে হাঁটিয়ে আসতেছে, সিএনজিতে আসতেছে, রিক্সায় আসতেছে, হ্যাঁ সব কিছু বাধা উপেক্ষা করে এই সমাবেশকে সাফল্য করার জন্য হ্যাঁ তারা সবাই আসতেছে। ইনশাআল্লাহ কালকে আগামীকালকে আমাদের সমাবেশ সফল হবে। Action! Direct action! Direct action!